জায়েদ খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নিপুণ আক্তার চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হওয়ার যে ঘটনাটা, সেই ঘটনাই নতুন তথ্য চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দৈনিক প্রথম আলো বলছে, নিপুণকে জয়ী করতে 17 বার নির্বাচন কমিশনারদের ফোন দিয়েছিলেন শেখ সেলিম, হুমকিও দিয়েছিলেন, গুম করে ফেলার হুমকিও ছিল তাতে। 2022 সালে কম জল খোলা হয়নি ওই নির্বাচনকে কেন্দ্র করে। ওই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন সভাপতি, সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোটে জায়েদ খান জয়ী হয়েছিলেন। এই ফলাফল মেনে নেননি সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। পরবর্তীতে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসতে হয়েছিল তাকে। নির্বাচনের ফলাফলের রাতটি ছিল নির্বাচন কমিশনারদের জন্য ভয়াবহ পরীক্ষার রাত। ফলাফল গণনার শুরু থেকে একের পর এক হুমকি আসতে থাকে। পরিস্থিতি বেগতিক হয় ফলাফল ঘোষণার আগ মুহূর্তে, কারণ জায়েদ খানের চেয়ে ভোটে পিছিয়ে নিপুণ। তখন থেকে একের পর এক ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিরা ভয় ভীতি দেখান বলে প্রথম আলো এই তথ্যগুলো দিয়েছে। ওই ঘটনা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন প্রথম আলোকে বলেছেন, তিনি 5 বার শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেছেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। কিন্তু 2022 সালের নির্বাচনে তার উপর চাপ প্রয়োগ করা হয় যা তাকে মানসিকভাবে এখনও আতঙ্কিত করে। হারুন আরও বলেছেন, নির্বাচনে নিপুণকে জয়ী দেখতে অনেক ওপর থেকে এক ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন। তিনি সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রায় সব মন্ত্রণালয়ে সরাসরি প্রভাব খাটাতেন, নিয়ন্ত্রণ করতেন বলা যায়। তিনি নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করেন, কিন্তু আমি সরাসরি না বলে দিই। এর আগে আমি উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন একবার উপজেলা নির্বাচনে ওই নেতার শ্যালকের জন্য আমাকে ম্যানেজ করার চেষ্টা করেছিলেন। সেই অভিজ্ঞতা থেকে তিনি জানতেন যে আমাকে কেনা যাবে না, এজন্য আমি বারবার সরকারি চাকরিতে পদবঞ্চিত হয়েছি। পরবর্তী সময় মুঠোফোনে ভয়ও দেখানো হয় এমনটাও বলেছেন পীরজাদা হারুন। এমনকি বড় অঙ্কের অর্থের লোভ দেখানো হয় উল্লেখ করে হারুন বলেছেন, তখন একের পর এক ফোনে আমাকে ভয় দেখানো হয় যে তুলে নিয়ে যাবে। এখন যে আয়নাঘরের কথা শুনছি, তখন সেরকম আয়নাঘরের কথা শোনা থাকলে হয়তো সৎ থাকা সম্ভব হতো না, সেই রকম ভয় দেখানো হয়েছিল। পরে একটা জায়গায় যেতে বলেন যেখানে বড় অঙ্কের টাকা রাখা ছিল, যখন রাজি হলাম না তখন ফলাফল নিয়ে মামলা করা হলো, সেটা চলে গেল কোর্টে। তখন নানাভাবে হয়রানি হয়েছে, আমাকে বানিয়ে দেয়া হলো অন্য একটি রাজনৈতিক দলের সদস্য, নানা কাণ্ডে আমাকে ছোট করা হলো, FDC-তে নিষিদ্ধ করা হলো। সেই বছর 28 জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। 2022-24 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে 13 ভোটে পরাজিত হয়েছিলেন নিপুণ আক্তার। ফলাফলে অসন্তোষ জানিয়ে ভোট পুনর্গণনার জন্য আপিল করেছিলেন নিপুণ, কিন্তু সেখানেও একই ফলাফল ঘোষণা করেছিল আপিল কমিটি। প্রথম আলো বলছে, সেই যে প্রভাবশালী নেতা, সেই নেতা শেখ সেলিম। শেখ সেলিম নিপুণকে জয়ী করার জন্য নির্বাচন কমিশনারদের ফোন দিয়েছিলেন এবং নির্বাচন কমিশনাররা জানিয়েছেন 17 বার তাদেরকে ফোন দেয়া হয়েছে, নানা রকমের ভয় ভীতি দেখানো হয়েছে। এখন প্রথম আলোর এই তথ্য যদি সত্য হয় তাহলে নিপুণ আক্তারের জন্য সেটি বড় ধরনের বিপদের কারণই হতে চলেছে কি, সেই প্রশ্ন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেরই।